Hello, sir. Hello, Tisha. কেমন আছো? জি স্যার ভালো আছি, আপনি কেমন আছেন স্যার? I'm good. স্যার আমার একটা ইনফরমেশন জানার ছিল ইউকের ব্যাপারে। ইউকের ব্যাপারে? আচ্ছা আমি জানতে চাচ্ছিলাম ইউকেতে কি আমি আইএলটিএস দিয়ে অ্যাপ্লাই করতে পারবো বা উইদাউট আইএলটিএস ডুওলিঙ্গো দিয়ে কি অ্যাপ্লাই করতে পারবো? আর যদিও আইএলটিএস দিয়ে অ্যাপ্লাই করি তাহলে আমার স্কোরটা কি রকম লাগতে পারে? ভেরি গুড। ইউকে হলো এমন একটা দেশ যে দেশে তুমি আইএলটিএস দিয়ে অ্যাপ্লিকেশন করতে পারবে, ডুওলিঙ্গো দিয়ে, পিটিই দিয়ে, টোফেল দিয়ে, এমন কি এগুলো ছাড়াও এমওআই দিয়ে অ্যাপ্লিকেশন করতে পারবে। ঠিক আছে, প্রথমে আসি এমওআই দিয়ে, আই মিন আইল ছাড়া। তো সবাইকে বলবো এই ভিডিওটা শেয়ার করে দিন আপনার বন্ধুদের মাঝখানে, এবং সবাইকে বলবো এই ভিডিওটা যেন আপনারা লাইক কমেন্ট করেন যে আপনাদের কেমন লাগছে আমাদের ভিডিওগুলো। এবং এই ভিডিওতে আপনারা জানতে পারবেন ইউকেতে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি কোনটার কত লাগছে আপনার বিভিন্ন প্রোগ্রামের জন্য। প্রথমে আসি এমওআই। বাংলাদেশের 22টা সিলেক্টেড ইউনিভার্সিটির এমওআই কিন্তু ইউকে সরাসরি অ্যাকসেপ্ট করছে, প্রথম কথা। সো আপনি আইএলটিএস ছাড়া ইউকে যেতে পারছেন। দ্বিতীয়তে আসি আইএলটিএস। আইএলটিএস যদি আপনি ব্যাচেলার পড়তে চান সেই ক্ষেত্রে আপনাকে ইউকে বিআই রেজিস্ট্রেশন করতে হবে, এবং ইউকে বিআইতে আপনাকে পেতে হবে, এই আইএলটিএস আপনাকে পেতে হবে 6 নো ব্যান্ড লেস দেন 5.5। কিন্তু যদি মাস্টার্সে যেতে চান তাহলে আপনাকে পেতে হবে 6.5 নো ব্যান্ড লেস দেন 6, কোনোটাতে 6 এর নিচে থাকা যাবে না। এবার যদি বলি ডুওলিঙ্গোতে, ডুওলিঙ্গোর ক্ষেত্রে আমি বলবো আপনার যদি 160 মধ্যে 105 এবং 120 মাঝে থাকে তাহলে কিন্তু আপনি আন্ডার গ্র্যাডে বা পোস্ট গ্র্যাডে অ্যাপ্লিকেশন করতে পারবেন। আর টোফেলের ক্ষেত্রে, টোফেলের ক্ষেত্রে 70 আউট অফ 120, 70 ক্ষেত্রে আপনি 70 দিয়ে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। এমনকি পিটিও দিয়েও কিন্তু আপনি অ্যাপ্লিকেশন করতে পারছেন ইউকেতে। আপনি প্রিসেশনাল মাস্টার্সগুলোতে বা প্রিসেশনাল প্রোগ্রামগুলোতে আপনি 43 দিয়ে অ্যাপ্লিকেশন করতে পারছেন, এবং আপনি যদি সরাসরি ডিগ্রি বা অ্যাবভ লেভেলসগুলোতে আপনি যেতে চান আন্ডার গ্র্যাড বা মাস্টার্সের জন্য, সেক্ষেত্রে 59 বা 60 পেলেই কিন্তু আপনি পিটি দিয়ে অ্যাপ্লিকেশন করতে পারছেন। সো দেরি কেন, চলে আসুন বেস ক্যাম্পে, কারণ আপনার সাফল্য শুরু এখানেই।